বরাদ্দ কমলো বিদ্যুৎ ও জ্বালানি খাতে। বিদায়ী অর্থ বছরের তুলনায় 4,500 কোটি টাকা কমানো হয়েছে এ খাতের বরাদ্দ। তার মধ্যে আবার বিদ্যুতে কমিয়ে জ্বালানি ও খনিজ সম্পদ খাতে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব আছে নতুন বাজেটে। বিদ্যুৎ খাতের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বরাদ্দ এবার প্রায় 15% কমিয়েছে সরকার। এই খাতে 2024-25 অর্থ বছরে 30,317 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। 2023-24 অর্থ বছরে এই খাতে বরাদ্দ ছিল 34,819 কোটি টাকা, অর্থাৎ এবার 4,502 কোটি টাকা কমলো। মন্ত্রণালয়ের দুই বিভাগের মধ্যে বিদ্যুৎ বিভাগ আগের চেয়ে 4,595 কোটি টাকা কম এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আগের চেয়ে 93 কোটি টাকা বেশি বরাদ্দ পাচ্ছে। সে হিসেবে এবার বিদ্যুৎ বিভাগে প্রস্তাবিত বরাদ্দ 29,230 কোটি টাকা এবং জ্বালানি বিভাগে 1,087 কোটি টাকা। সামুদ্রিক খনিজ ও অন্যান্য সম্পদের আহরণ এবং এর সুষ্ঠু ব্যবহারের গুরুত্ব বিবেচনায় সুনীল অর্থনীতি খাতে গবেষণা ও উন্নয়ন কার্যক্রমের জন্য 100 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 2009 সালে ছিল মাত্র 4,942 মেগাওয়াট, যা 30,277 মেগাওয়াটে উন্নীত হয়েছে। অর্থ মন্ত্রণালয় জানায়, সরকার বিদ্যুৎ খাতের উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব ও সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 2030 সালের মধ্যে 40,000 মেগাওয়াটে এবং 2041 সালের মধ্যে 60,000 মেগাওয়াটে উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। গ্রিডের আধুনিকায়ন করে বিদ্যুৎ সঞ্চালন লাইন 24,000 সার্কিট কিলোমিটারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে তাদের, যা বর্তমানে 15,246 সার্কিট কিলোমিটার। নবায়নযোগ্য জ্বালানির উন্নয়ন ও ব্যবহার বৃদ্ধিকে উৎসাহ করতে অর্থমন্ত্রীর প্রস্তাব নবায়নযোগ্য জ্বালানির জন্য নতুন অর্থ বছরে 100 কোটি টাকার বিশেষ বরাদ্দের। 2041 সালের মধ্যে মোট বিদ্যুৎ উৎপাদনের 40% নবায়নযোগ্য উৎস হতে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাওয়ার সেলের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে সৌর, পানি, বায়ু, বায়োগ্যাস ও বায়োমাস মিলিয়ে 934.22 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আছে। বিদ্যুৎ জ্বালানি খাতে পরিকল্পনা ও ব্যবস্থাপনা ত্রুটির অভিযোগ আছে। ভর্তুকি কমাতে IMF-এর শর্ত আছে। সরকার বছরে 4-5 বার বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা করলেও শেষ পর্যন্ত বিদ্যুৎ খাতে বড় ভর্তুকি এড়ানোর পরিস্থিতি তৈরি হয়নি। সাজিদ সুইটি, ATN News, ঢাকা।